গত রাতের রাজশাহীতে যে দুইজনকে খুনের দায়ে ফাঁসি দেওয়া হলো আল্লাহর কাছেও কি খুনের হিসাব দিতে হবে তাদের দেখুন কোনো মানুষ যদি এমন কোনো অপরাধ করে যে অপরাধের ফলে কোরআনে যে শাস্তি বর্ণিত আছে যেমন হত্যার দায়ে হত্যা আল্লাহ স্মা বিধান কার্যকর করে যদি ওই খুনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং সেটা কার্যকর করা হয় তাহলে সেক্ষেত্রে অনেক রামায়ক রামের মতেই তার আখেরাতে আর শাস্তির মুখোমুখি হতে হবে না কারণ একজন মানুষকে আল্লাহ সুমতলা দুইবার শাস্তির মুখোমুখি করবেন না দুনিয়াতে খুনের বদলে তাকে মৃত্যুদণ্ড এটা দেয়ার নির্দেশ তো আল্লাহতালাই দিয়েছেন অতএব আল্লাহ সুমদালার নির্দেশ বাস্তবায়িত হওয়ার পর আবারও একই ব্যক্তিকে কে আমাদের ময়দানে আল্লাহ তালা শাস্তি দিবেন না আর এ মতটা নানান দিক থেকে অধিকতর যুক্তিযুক্ত এবং অধিকতর শক্তিশালী মনে হয় ওলামা একরাম আকোয়ালের মধ্যে মতামত সময়ের মধ্যে এই বিষয়ে এ মতটা অত্যন্ত স্ট্রং যদিও অনেক ওলামা একরাম অনেক ইমামদের মত এটাও আছে যে এটা দুনিয়ার হিসাব আখেরাতে তার শাস্তিটা নির্ভর করে তার অবস্থার উপরে সে যদি তবা করে আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারে তাহলে বাদ আর কোনো শাস্তি তার হবে না আর না নিতে পারলে সেক্ষেত্রে আখেরাতেও সে শাস্তির মুখোমুখি হতে পারে এমন হতে পারে যে তার মৃত্যুদণ্ড কার্যকর হলো অথচ সে দাম্বিক সে তার কর্মের উপরে সে অটল আছে তার ভিতরে কোনো অনুশোচনা নাই সে মনে করছে যে না সে যা করছে ঠিকই করেছে তাহলে তো সেক্ষেত্রে সে এখনো অপরাধী রয়ে গেল এবং অপরাধী অবস্থায় তার মৃত্যু হলো সেই হিসাবে তার আখরা তো কি হবে শাস্তি হতে পারে খাওয়ার উদ্দেশ্যে গুলতি দিয়ে পাখি শিকার করলে গুণা হবে কিনা যদিও অন্য খাবার ব্যবস্থা ঘরে আসে কোনো অসুবিধা নাই কোরআনে করিমে আল্লাহ তালা পরিষ্কারভাবে শিকার করাকে হারাম হালাল করেছেন শিকার করার অনুমোদন আল্লাহ তালা দিয়েছেন বিশেষ করে আপনার মাছ শিকার করা সম্পর্কে সমুদ্রের শিকার করা সম্পর্কে আল্লাহ বলেছেন ওহিল্লা আলকুম সঈদুল বাহারি ও তাম তোমাদের জন্য সমুদ্রের শিকারকে হালাল করা হয়েছে তো শিকার করাকে আল্লাহ যেহেতু হালাল করেছেন তাহলে গুলতে দিয়ে হোক বা অন্য কোনো উপায় হোক শিকার করলে সেটা কি হবে হালাল হবে আপনার বাসায় খাবার থাকলে আর শিকার করতে পারবেন না ব্যাপারটা এরকম না আপনার বাসায় খাবার থাকার পরও যদি আপনি কামাই করতে পারেন তো শিকারও আপনি করতে পারবেন সমস্যা নেই থালা বাসন ইত্যাদি ধোয়ার সময় গায়ে এবং কাপড়ে যে পানির ছিটা পড়ে এর কারণে কি কাপড় বা শরীর নাপাক হবে কিনা না মা বোনরা থালা বাসন বা অপরিষ্কার যে আপনার পাতিল হাঁড়ি ইত্যাদি ধুইতে যান এগুলো ধুতে গেলে কাপড় চোপড় পানি লাগে অনেক সময় আমরা ধুই আমাদেরও লাগে তো এই পানিগুলোর কারণে শরীর নাপাক হওয়ার প্রশ্নই উঠে না কারণ একটা হলো অপরিচ্ছন্নতা আর একটা হলো অপবিত্রতা এই কাপ এই থালাটা অপরিষ্কার সেটা আপনি ধুতে গেলেন তাহলে এটার অপরিষ্কার পানিটা আপনার গায়ে লাগলো হয়তো কিন্তু এটা অপবিত্র পানি না অপবিত্র পানি হবে যখন পায়খানার ছিটা হবে রক্তের ছিটা হবে তখন সেটা অপবিত্র হবে কিন্তু এখানে যেহেতু ওইরকম কিছু নাই আছে সেটা অপরিচ্ছন্নতা তাহলে বড়জোর আমরা বলতে পারি এই পানির ছিটা পড়ে যদি আপনার কাপড়ে কাপড় ময়লা যুক্ত হয়ে যায় তাহলে অপরিষ্কার কাপড় নিয়ে নামাজ না পড়ে উত্তম হলো ফ্রেশ পরিচ্ছন্ন কাপড়ে নামাজ পড়া কিন্তু যদি আপনি ওইটা নিয়ে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে বিকজ এটা অপবিত্র না অপবিত্র না অপরিচ্ছন্ন অপরিচ্ছন্ন কাপড় না পরে পরিচ্ছন্ন কাপড়ে পড়তে পারলে ভালো কিন্তু এর মানে এই না যে এর সাথে নামাজ হওয়া না হওয়ার সম্পর্ক আছে ওই কাপড় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কারণ এটা কিনা না নাপাক বা অপবিত্রতা না আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো গান করুন